কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়া ফামান ইবতাগা ওয়ারা আযালিক ফাউলাইকা হুমুল আদ। তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন ক্রীতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মোমেন, তারা সার্থক মোমেন। আল্লাহ বলেন এরপর তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া, স্ত্রী এবং ক্রীতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমালঙ্ঘনকারী। তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কার ভাবে একজন মুমিনের জন্য হস্তমৈথুন করার কোনো অধিকার, কোনো সুযোগ, কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই। এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি। যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোন ওলামায়ে কেরামের মত। অবশ্য অন্য ওলামায়ে কেরাম বলেছেন সর্বাবস্থায় হস্তমৈথুন করা কি হারাম। এজন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আরব দেশে, সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন, এখানে মানুষ চাইলেই জেনা করার সুযোগ নাই। অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমৈথুন করলে তাদের জন্য জায়েজ হবে না, এটা গুনাহ হবে, আখেরাত নষ্ট হবে, স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীয়তে আরো বেশি কঠোরভাবে নিষিদ্ধ। রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তমৈথুন। এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1894। আমাদের নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য, শুধু রোজা বাদে রোজা আমার জন্য, আমি তাকে পুরস্কার দেব। এরপর আরো বলা হয়েছে যে লোক বিরত থাকে, সংযত থাকে খাওয়া থেকে, পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে। আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে। এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন এর মধ্যে হস্তমৈথুনও আছে। তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীর্যস্খলন করে, যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীর্যস্খলন হয়, তখন তার রোজা বাতিল হয়ে যাবে। সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বাকি সময়টা রোজা রাখবে। আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে, তবে এখানে কাফফারা দিতে হবে না, জরিমানা দিতে হবে না, কাফফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে। যেহেতু এখানে সহবাস করেনি তাই কাফফারা দিতে হবে না, অনুশোচনা করে বাকি সময়টা রোজা রাখবে, পরে আবার রোজা রাখবে। তবে এই সময়ে যদি কোনো লোকের শুধুমাত্র মাদি নির্গত হয় ফ্লুইড, তাহলে তার রোজা ভাঙবে না। একই ব্যাপার প্রোস্টেটিক ফ্লুইডের ব্যাপারে, মাদি যদি এই মাদি বের হয়, মানে প্রসাবের পরে যে ফ্লুইড বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না। এরকম হলে তাকে শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে, অজু করতে হবে, তার রোজাটা ভেঙে যাবে না, সে পুরো সময়টা রোজা থাকতে পারবে। বেশ, প্রিয় ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা ছিল মাস্টারবেশন সম্পর্কে, যে মাস্টারবেশন করা যাবে কিনা। কবিরা গুনার যে লিস্ট বিশ্বনবী ইসলাম দিয়েছেন তার মধ্যে একটা অন্যতম কবিরা গুনা হচ্ছে এই মাস্টারবেশন। কারণ একজন পুরুষের যে সিমেন বের হয় একবারে, ওই একটা এক ড্রপ সিমেনের মধ্যে 20 কোটি শুক্রাণু থাকে। তার মানে হাজবেন্ড ওয়াইফ যখন ইন্টারকোর্স করে, একজন পুরুষের দেহ থেকে যে সিমেন্টটা আউট হয় তার একটা ড্রপ সিমেন্ট থেকে 20 কোটি মানুষ হওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা হয়তো একটা বা দুইটা শুক্রাণুকে ডিম্বাণুর ভেতরে অ্যাটাচ করে মানুষ তৈরি করেন। তো যারা এটা করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে এই শুক্রাণুগুলোর তুমি জীবন দাও, যেগুলো তুমি অন্যায় ভাবে নিজের খায়েশকে চরিতার্থ করার জন্য করেছো, তুমি জীবন দাও। এজন্য এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ। কিন্তু সবচেয়ে ক্রাইসিসের বিষয় হচ্ছে বর্তমানে যে সময় এর মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, পর্নোগ্রাফি খুবই অ্যাভেলেবেল। আপনি ফেসবুকে ঢুকলে কিংবা ইউটিউবের সার্চ বক্সে আপনি আপনার যা মনে চায় আপনি লিখে দিলেই ওরা এটাকে আপনাকে দিয়ে দিবে। ব্লু ফিল্ম এটা খুবই অ্যাভেলেবেল। আমাদের চারিপাশে নারীদেরকে বিজ্ঞাপনের পণ্য করা হচ্ছে, সস্তা ভোগের পণ্য বানানো হচ্ছে, নিষিদ্ধ পল্লী থেকে শুরু করে অনেক হোটেলেও এগুলো চলছে।
তো এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একজন মুসলিম যুবক সে চাইলেও হয়তো তার চোখকে হেফাজত করতে পারছে না। তো সেক্ষেত্রে বিশ্বনেতা ইসলাম যে প্রেসক্রাইব করেছেন সেটা হচ্ছে বিয়ে। বাবা মারও এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সময় মতো তার যুবতী মেয়েকে, তার যুবক ছেলেকে বিয়ের ব্যবস্থা করা। এবং বিষ্ণু বলেছেন, ইয়া আইয়ুহাস শাবাব ইয়া মাআশারাস শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের ক্যাপাবিলিটি আছে বিয়ে করার, তোমরা বিয়ে করো। কারণ নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নতকে পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে না। যুবকের যদি শারীরিক ক্যাপাবিলিটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্রেংথ পাশাপাশি ফিনান্সিয়াল স্ট্রেংথ থাকে, তখন তার জন্য বিয়ে করা আবশ্যক, তাকে বিয়ে করতে হবে। এবং সে যদি ভাবে যে আমি বিয়ে না করলে ব্যভিচারের সাথে জিনার সাথে জড়িয়ে যাব, তখন তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর স্বাভাবিকভাবে একজন মানুষের জন্য বিয়ে করা সুন্নাহ। কিন্তু কখনো যদি এমন হয় যে সে ফিজিক্যালি খুব উইক, সে বিয়ে করে হয়তো তার ওয়াইফের সে ডিজায়ারকে সে পূরণ করতে পারবে না, তখন আবার এটা তার জন্য হারাম হয়ে যায়। তো আপনি যেটা বললেন যে এই পরিস্থিতিতে একজন যুবক কিভাবে নিজেকে হেফাজত করবে, আমরা যদি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই, আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। প্রথম কথা হচ্ছে যে হে নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চোখ নামায়, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট, মানে আপনার চোখকে আপনি নিচের দিকে অবনমিত করবেন। একজন মুমিন চাইলেই এলোপাথারি ভাবে যে কোনো দিকে তাকাতে পারে না। তো এই দৃষ্টির লাগামটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে এই পাপ থেকে আপনি বেঁচে যাবেন। কারণ দৃষ্টি থেকেই এই পাপের সূত্রপাত। বিষ্ণু বলেছেন, আন্নাজার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই দৃষ্টিটা হচ্ছে শয়তানের অনেকগুলো বিষ মাখানো তীরের মধ্যে থেকে ভয়ঙ্কর একটা তীর, যেই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একজন ছেলে মেয়ে ডিরেক্টলি কোনো খারাপ সম্পর্কের দিকে প্রথমেই যায় না, প্রথমে তাদের চাহনি চাহনিটা বদল হয়, একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহ ওই জায়গায় বলছেন তোমার চোখ খুলে নিব, ইসলাম ওইখানেই ব্লকেজ করে দিয়েছে। ইসলামের পদ্ধতি হচ্ছে যেখানে যতটুকু ব্লক করা দরকার অতটুকু ব্লক করে দিয়েছে। এবং পুরুষদেরকে চোখ নামানোর পাশাপাশি তার পরের আয়াতেই আল্লাহ বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আপনি মুমিন নারীদেরকেও বলেন তারাও যাতে তাদের দৃষ্টিকে সংযত করে। তো এই দৃষ্টির লাগাম যদি আমি তুলে ধরতে পারি, এখন আমি ফেসবুকে ঢুকলেই, এখন আমি ইউটিউবে ঢুকলেই অনেক ধরনের শয়তানের হাতছানি, এই নোংরা অশ্লীল ভিডিওগুলো দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, কখনোই ক্লিক করা যাবে না কোনো পর্ন ম্যাটেরিয়ালস এর উপর। নেভার ক্লিক অন এনি পর্ন ম্যাটেরিয়াল, ক্লিক করাই যাবে না, কারণ পর্নতে ক্লিক করেছেন তো মরেছেন। তো যুবকরা যদি নিজেদের সাথে এইভাবে বোঝাপড়ে আসতে পারেন যে আমি আমার ইমানকে হেফাজত করার জন্য চোখের দৃষ্টিকে সংযত করব, কখনোই কোনো পর্ন ম্যাটেরিয়াল কোনো বাজে ভিডিওর উপর কখনো ক্লিক করবো না, নিজেকে সংযত রাখবো, কেবলমাত্র নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়াই পারে আপনাকে এই হারাম কাজ থেকে বিরত রাখতে আর কি। আর মাস্টারবেশনের ব্যাপারে ফতোয়া হচ্ছে এটা কবিরা গুনাহ, কেউ যদি কখনো করে ফেলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং এই কাজ থেকে বিরত থাকবে। এবং তার জন্য সাজেশন হচ্ছে খুব দ্রুতই তার বিয়েতে চলে যাওয়া উচিত, বিয়ে করা উচিত, কারণ বিয়েতে আল্লাহ অনেক বরকত দিয়েছে। বিষ্ণু ইসলাম